হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই সমস্ত ফ্রেন্ডসদের কাছে রিকোয়েস্ট রইল আজকের বিষয়টি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে। ভিশন কিউরিওসিটি যাচ্ছে না, কী নিয়ে আলোচনা করব? হ্যাঁ, আলোচনার বিষয়টা কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ। আলোচনার বিষয়টি কী? আলোচনার বিষয়টি হচ্ছে আমরা জেনে নেব যে করোনা থেকে কবে আমরা মুক্তি পাব। এটা জানার আগে জানতে হবে হঠাৎ করে এই করোনাটি এলো কোথা থেকে এবং কেন এলো। মোটামুটি এলো কোথা থেকে এটা সবাই জানি, কেন এলো এর পিছনে অ্যাস্ট্রোলজিক্যাল কী ব্যাখ্যা আছে সেটা আমি দেব। 5ই নভেম্বর 2019 সালে চীনের উৎপত্তিস্থল মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু এর পিছনে কী লজিক আছে? এর পিছনে লজিক হচ্ছে 5ই নভেম্বর 2019 সালে যখন বৃহস্পতি ধনুরাশিতে গোচর করলো, তখন ধনুরাশিতে অবস্থান করছিল কেতু। এই যে বৃহস্পতি এবং কেতু যে যোগটা হয় সেটা হচ্ছে গুরুচণ্ডাল যোগ। এই গুরুচণ্ডাল যোগের ফলে কিন্তু করোনা ভাইরাসের উৎস। এটা তো গেল করোনার উৎস। এবার হচ্ছে এই যে করোনাটা এত স্প্রেড করে গেল, কী কারণে স্প্রেড করে গেল, এর পেছনে কী লজিক আছে? 2020 জানুয়ারি যখন শনি মকরে গোচর করলো, রাহু এবং শনির যে যোগটা তৈরি হয় সেটাকে বলে ষড়ষ্টক যোগ। এই ষড়ষ্টক যোগের ফলে কী হয় জানেন তো? মানুষের রোগ এবং রোগ থেকে মৃত্যু। যেই রোগটা হোক না কেন, সেই রোগের ফলে কিন্তু মৃত্যু হবে এবং এটা খুব দ্রুত মানুষের মধ্যে কিন্তু স্প্রেড করতে শুরু করলো। এবং 2020 সালের 22শে মার্চ যখন মঙ্গল মকর রাশিতে প্রবেশ করলো, মকর রাশিতে আগেই বললাম ওখানে শনি ছিল, সাথে হয়ে গেল কি শনি আর মঙ্গল দুটো হচ্ছে শত্রু, দুটো শত্রু এক জায়গায়, জিনিসটা কিন্তু কন্ট্রোলের বাইরে নিয়ে চলে যাচ্ছিলো। একবার মনে করুন, 22শে মার্চ এই সিচুয়েশানটা, জিনিসটা পুরো কিন্তু কন্ট্রোলের বাইরে চলে গেছিলো। এবার সিচুয়েশানটা কী দাঁড়ালো? মকর রাশিতে তাহলে কে কে থাকলো? মকর রাশিতে থাকলো বৃহস্পতি, শনি, মঙ্গল। এই যে সবাই এক জায়গায় বসে গেল, এর ফলে কী হলো? যেহেতু শনি, বৃহস্পতি এবং রাহু তিনজনে একই সাথে বসে গেছে, ওদিকে রাহুর সাথে একটা কানেকশান তৈরি করেছে, তার ফলে কিন্তু সিচুয়েশানটা এতটা খারাপ হয়ে গেছিলো। 5ই জুন থেকে কিন্তু রাহু অস্ত চলে গেছে, এর ফলে কী হবে, রাহুর এফেক্ট কিন্তু অনেকটা কমে যাবে, যার ফলে কী হবে, সিচুয়েশানটা দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকটা কমছে, মানুষ সুস্থ হচ্ছে। আগের মতো কিন্তু মানুষ আর মারা যাচ্ছে না, এখন ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, মেডিসিন আবিষ্কার হচ্ছে, আগে কিন্তু এই সিচুয়েশানটা ছিল না। এই সিচুয়েশানগুলো রাহুটা অস্ত যাওয়ার পরে কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। আবার কী হবে, 30শে জুন বৃহস্পতি নিজ গৃহে ফিরে যাবে, যখন সে নিজ গৃহে ফিরে যাবে সে কিন্তু নিজ গৃহে ফিরে গিয়ে আরও বেটার রেজাল্ট করবে। বৃহস্পতি কিন্তু আবার বক্রি অবস্থাতে নিজ গৃহে ফিরে যাচ্ছে, যখন কোনো গ্রহ বক্রি অবস্থায় সক্ষেত্রে থাকে তখন কিন্তু সেই গ্রহ অনেকটা শুভ ফল দেয়। বৃহস্পতি যেখানে এসে প্রবলেম তৈরি করেছিল সেখান থেকে নিজ গৃহে আবার ফিরে যাচ্ছে, তার ফলে কী হবে, আস্তে আস্তে এই জিনিসটা কমতে শুরু করবে, পুরো কিন্তু একেবারে কমে যাবে না। এটার ডেডলাইন কবে ভিডিওটির শেষে আমি অবশ্যই বলবো। আচ্ছা, হঠাৎ করে এরকম একটা মহামারী দেশ জুড়ে এলো কেন, কেন তৈরি হয়ে গেল? তার কারণ হচ্ছে বৃহস্পতি বছরে একবারই তার রাশি বদলায়, কিন্তু 2020 সালে কী হলো, 8 মাসের মধ্যে বৃহস্পতি 3 বার রাশি বদল করলো। তাহলে কী হলো, এর স্পিডটা অনেকটা বেশি হলো, যত ফাস্ট কাজ করেছে তার স্পিডটা তো বেশি হয়েছে, তবেই সে কাজ করতে পেরেছে। এখানে লজিকটা কী, কোনো জিনিস কিন্তু অত্যাধিক ভালো না, এটা বেশি হওয়ার ফলে কিন্তু এই প্রবলেমটা অ্যারাইজ করে দিয়ে, যেটা কোনো বছর হয় না সেটা কিন্তু এবছর হয়েছে, যার ফলে কিন্তু এই প্রবলেমটা অ্যারাইজ করেছে। আগে যে আমি বললাম যে রাহু অস্ত্র চলে গেছে, ভালো কথা, রাহু অস্ত্র চলে গেছে মানে তো কমে যাওয়ার কথা না, রাহু অস্ত্র চলে গেছে, তার যে পাওয়ারটা সেটা আস্তে আস্তে কমছে, কিন্তু সে কিন্তু তার ঘর থেকে
পরিবর্তন করে অন্য ঘরে যায়নি। যখন সে তার ঘর থেকে পরিবর্তন করে অন্য ঘরে যাবে, তখন এই যে রাহু এবং শনি ষষ্ঠক যোগ এটা কেটে যাবে, তখন কিন্তু ফাইনালি গিয়ে আমরা করোনা থেকে মুক্তি পাবো। তাহলে কবে মুক্তি পাবো? আমরা করোনা থেকে মুক্তি পাবো 19শে সেপ্টেম্বর। 19শে সেপ্টেম্বরের পর কিন্তু আমরা পুরোপুরিভাবে মুক্ত, তখন কিন্তু আর এরকম কোনো মহামারীর কবলে আমরা থাকবো না। তাহলে কি সিচুয়েশানটা হলো? যবে এই রাহু এবং শনির ষষ্ঠক যোগটা, সিক্স আর এইট কানেকশানটাকে বলা হয় ষষ্ঠক যোগ, যখন এই সিক্স আর এইট কানেকশানটা ডিসকানেক্ট হয়ে যাবে, তখন গিয়ে কিন্তু আমরা ফাইনালি এই করোনা থেকে মুক্তি পাবো, যেটা হচ্ছে 19শে সেপ্টেম্বর। এখনও কিন্তু আমাদের মোটামুটি 3 মাস মতো ওয়েট করতে হবে এবং 3 মাস মতো সমস্ত জিনিসকে আমাদের মেনটেন করে চলতে হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন, তাদেরকে বলবো অতি অবশ্যই আমার বন্ধু হয়ে যেতে। তার জন্য কী করতে হবে? তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, বেল আইকনটি প্রেস করতে হবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।